সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দেওয়া মাসিক 50 পয়সা চাঁদার বিনিময়ে প্রতি বছর উপজেলা পরিষদ চত্বরে বইমেলা আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উল্লাপাড়ার প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও কলেজে শিক্ষার্থীদের মাসিক আটানা চাঁদা অর্থে গঠিত জ্ঞানের আলো ট্রাস্ট নামে একটি সংগঠন উপজেলা প্রশাসনের সহায়তায় এই মেলাটি আয়োজন করে। প্রথম আমাদের যখন 2011 সালে আমরা চালু করি তখন ছিল 3 দিনব্যাপী, তারপর এটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে 7 দিনব্যাপী হয়েছে। এইবার যেহেতু SSC পরীক্ষার কারণে এইবার উপজেলা প্রশাসন এবং আমরা চিন্তা ভাবনা করে 3 দিনব্যাপী গ্রন্থমেলা শুরু হয়েছে।